সম্মানীয় ফাদার বেকার স্কুলের বর্তমান গার্জেন্সদের, ফাদার বেকার স্কুলের পক্ষ থেকে আমরা জানাচ্ছি যে এখন থেকে প্রতি সপ্তাহে সোমবার ও শুক্রবার বেলা 11টা থেকে 2টো পর্যন্ত আমাদের স্কুল খোলা থাকবে। ছাত্রছাত্রীদের মাসিক বকেয়া বেতন আপনারা ওই দিনগুলিতে দিতে পারেন। যেহেতু অনেক গার্জেন আমাদেরকে ফোনে জানতে চাইছেন যে আমাদের ফিস কবে নেবেন, সেহেতু ওই দিনগুলিতে আপনারা এসে ফিস দিতে পারেন। এছাড়াও স্কুলের ছাত্রছাত্রীদের পড়ার বিষয়ে ও অন্যান্য বিষয়ে জানতে ওই দিনগুলিতে স্কুলে এসে যোগাযোগ করতে পারেন। কেবলমাত্র ওই দিনগুলিতে অভিভাবক বা অভিভাবিকারাই আসবেন, সঙ্গে কোনো ছাত্রছাত্রীদের নিয়ে আসবেন না। ধন্যবাদ। ক্লাস টু ইংলিশ ম্যাথস পেজ নাম্বার 46 বলে আছে 123 পিপল লেফট ইন দ্য টাউন বাই শিপ আর 214 পিপল লেফট ইন দ্য টাউন বাই ট্রেন। হাউ মেনি পিপল লেফট দ্য টাউন? 123 জন চলে গেছেন শহর থেকে জাহাজে করে এবং 214 জন গেছেন ট্রেনে করে। তাহলে মোট কতজন শহর থেকে চলে গেছেন যোগ করতে হবে, বুঝতে পারছো? যোগ করবে দুটোতে যেভাবে লেখা হয়, তারপর আনসারটা লিখবে। 337 পিপল লেফট দ্য টাউন। হলো নাম্বার 2, ইন এ গার্ডেন দেয়ার আর রোজেস অ্যান্ড সানফ্লাওয়ার্স দ্য নাম্বার অফ রোজ প্ল্যান্টস ইজ 230, দ্য নাম্বার অফ সানফ্লাওয়ার প্ল্যান্টস ইন ইজ 158 মোর দ্যান দ্য নাম্বার অফ রোজ প্ল্যান্টস। হাউ মেনি সানফ্লাওয়ার প্ল্যান্টস আর দেয়ার ইন দ্য গার্ডেন? একটা বাগানে 230টা গোলাপ গাছ আছে এবং তার থেকে 158টা বেশি তোমার সূর্যমুখী ফুলের গাছ আছে। তাহলে সূর্যমুখী ফুলের গাছ কটা আছে? তাহলে এটার সাথে এটা যোগ করলেই আমরা যেটা পাবো সেটা সূর্যমুখী ফুলের গাছ হবে। তাহলে দেয়ার আর 388 সানফ্লাওয়ার প্ল্যান্টস ইন দ্য গার্ডেন, যোগ করে 388 হবে। তারপর নাম্বার 3, এ হাউস ইজ ডেকোরেটেড বাই কালার বাল্বস, 470 রেড বাল্বস অ্যান্ড 510 গ্রিন বাল্বস আর ইউজ টু ডেকোরেট দ্য হাউস, হাউ মেনি কালার বাল্বস আর ইউজড? বলছে একটা বাড়িকে 470টা লাল বাল্ব এবং 510টা সবুজ বাল্ব দিয়ে সাজানো হয়েছে, তাহলে মোট কতগুলি রঙিন বাল্ব ব্যবহার করা হয়েছে? তার মানে এটাও যোগ, দুটোতে যোগ করে যাওয়া হলো। এটা হচ্ছে রেড বাল্বস, এটা হচ্ছে গ্রিন বাল্বস, দুটো যদি যোগ করে যেটা হলো সেটা হয়ে যাবে কালার বাল্বস। তাহলে এত কালার বাল্বস আর ইউজড। নাম্বার 4, ইন এ শপ দেয়ার ওয়ার 127 ড্রেসেস, 101 ড্রেসেস ওয়ার সোল্ড, হাউ মেনি ড্রেসেস ওয়ার লেফট? একটা দোকানে বা একটা বাজারে 127টা ড্রেস ছিল দোকানে, সেখানে 101টা বিক্রি হয়ে গেছে, তাহলে কতগুলো পড়ে থাকলো? তাহলে এটা বিয়োগ করতে হবে, বিয়োগ করে যেটা পেলাম 26 পেলাম, আর 26 ড্রেসেস ওয়ার লেফট মানে 26টা ড্রেস পড়ে থাকলো। ইন এ স্মল আইল্যান্ড দেয়ার ওয়ার 578 বিল্ডিংস, 132 বিল্ডিংস ওয়ার ডিস্ট্রয়েড ইন অ্যান আর্থকোয়াক, হাউ মেনি বিল্ডিংস ওয়ার লেফট? বলছে একটা দ্বীপে 578টা বিল্ডিং ছিল, সেখান থেকে 132টা বিল্ডিং কী হলো ভূমিকম্পে ধ্বংস হয়ে গেল, তাহলে কতগুলি বিল্ডিং অবশিষ্ট থাকলো? তার মানে এটাও বিয়োগ, বিয়োগ করে যেটা পেলাম 446 বিল্ডিংস, তাহলে 446 বিল্ডিংস ওয়ার লেফট। তারপরে হলো ইনএস, এটা হয়ে গেল। ইন এ ফার্ম দেয়ার ওয়ার 987 চিকেন্স, 303 অফ দ্য চিকেন্স ডায়েড অফ এ ডিজিজ, হাউ মেনি চিকেন্স ওয়ার লেফট ইন দ্য ফার্ম? বলছে একটা ফার্মে 987 চিকেন্স ছিল, সেখান থেকে একটা রোগে 303 চিকেন্স মরে গেল, তাহলে কতগুলো চিকেন্স পড়ে রইল? বিয়োগ করতে হবে, বিয়োগ করলাম হলো 684 চিকেন্স, এবার লিখবে 684 চিকেন্স ওয়ার লেফট ইন দ্য ফার্ম। হলো এই পেজে সব কটা করে দেওয়া হলো 6টায়, আর তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম 42 43, এটা ছিল 46 পেজ, আর হোমওয়ার্ক থাকলো 42 43, যেহেতু ওগুলো এমনি অঙ্ক তোমরা পারবে সেই জন্য এগুলো হোমওয়ার্ক দিয়ে দেওয়া হলো। ঠিক আছে।